আমাদের এই পেশেন্টের এই জায়গা, এই অংশটা তো পুড়ে গেছে তাই না? এই এই পুরো অংশটা আমি মার্ক করতেছি এটুকুই। আচ্ছা, তো এই পুড়ে যাওয়া অংশের মধ্যে আমরা 1000 গ্রাফ্ট ট্রান্সপ্লান্ট করছি। দেখতেই পাচ্ছেন কয় মাসে ট্রান্সপ্লান্ট করা হয়েছে, 3 মাস। তার মানে এখনও সম্পূর্ণ রেজাল্ট আসে নাই, পিআরপি নেওয়ার জন্য আসছেন তাই তো? তো মোটামুটি গ্যাপ তো ঢেকে গেছে না? চুল কি আগের থেকে হচ্ছে না কমতেছে? এখন কমতেছে, এখন হচ্ছে 3 থেকে 4 মাসের মধ্যে শেডিং ফেস হবে। হ্যাঁ, শেডিং ফেস হয়ে এই জায়গার চুলগুলো পড়ে যাবে উপরি ভাগ, এবং ভিতরের যে গোড়াটা আছে ওইখান থেকে বরাবর যদি 2টা 3টা করে চুল বের হবে, তখন ইনশাল্লাহ এইরকম একদম ন্যাচারাল হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর আছে, ভালো আছে, চিন্তা করবেন, একদম গোড়াগুলো ফ্রেশ, অনেকটা মোটা তাজা। হুম, একদম হেলদি গোড়া দেখছেন, একদম শক্ত শক্ত চুল, শক্ত কারেন্টের খাম্বা অনেকটা, খুব শক্ত শক্ত চুল। পেছনের চুলগুলো শক্ত না, ওরকম শক্ত না, ভালো, মাশাআল্লাহ ভালো, অনেক সুন্দর আছে।